পশ্চিম বর্ধমান আসানসোল যৌনপল্লিতে আসা যুবকদের মারধর করে বিলের থেকে অতিরিক্ত টাকা ডিজিটাল মাধ্যমের দ্বারা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তিনজনকে গ্রেফতার করে। সোমবার তাদের আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভিন রাজ্য থেকে প্রায় 10 থেকে 12 জন যুবক এসেছিলেন যৌনপল্লিতে। এরপর যৌনপল্লির কিছু দোকানদার ও দালাল মিলে ওই যুবকদের মারধর করে এবং তাদের বিল বাবদ টাকা নিয়ে পাশাপাশি তাদের মোবাইল থেকে ডিজিটাল মাধ্যমের দ্বারা প্রায় 4,20,000 টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এরপরে ওই যুবকেরা নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ওই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনাটা হয়েছিল শুক্রবারের রাত্রে 18টা কেস্টাম্বার আছে অজয় বলে একটা দোকানে, তো ওখানে 5 লাখ টাকা বিল করেছিল। কেস্টাম্বার আছে, কেস্টাম্বারদের যদি ভালো ব্যবহার না পেলে তো দিশা চলবে কী করে? আর আমরা চাই কেস্টাম্বার ঢুকুক, কেস্টাম্বারের সঙ্গে কোনো দোকানদাররা না জোরজবস্তি করে। আজ এই দোকানে ঘটনা হলো, কাল দিন অন্য দোকানে ঘটনা হতে পারে। যদি কেস্টাম্বারের সুবিধা না পায় তো আসবে কী করে? ওরা তো বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে আসছে। তার জন্যই আমরা দোকানদারকে আমরা আইসিকে ফোন করি, আইসি এসে দোকানদার কাছে ফিরে এসে দোকান বন্ধ করে আইসি অজয় বলে ছেলেটাকে উঠিয়ে নিয়ে গেছে। আর একটা কথা রইল যে আমাদের মেন গেটের সামনে দালালগুলো আমাদের ঝাড়খণ্ড বাঙালির ফ্যামিলি যাচ্ছে বাইক নিয়ে, ওদিকে ফলো করছে রাস্তার মধ্যে। তোমার যে ছেলে ওই দালালগুলো যেই গাড়িগুলো রুকিয়ে বেঁধে তোমার রুকিয়ে বেঁধে কারো ফ্যামিলি আছে ফ্যামিলি ধরছে। আমি চাইবো যে প্রশাসন লেভেল থেকে যে আইসির কাছ থেকে চাইবো যে এই দালালগুলোর কিছু ব্যবস্থা করুক।